আজ থেকে সারা দেশে একযোগে শুরু হলো করোনা গণটিকাদান কর্মসূচি। 25 বছর ঊর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে এই কার্যক্রম চলবে 12 আগস্ট পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় দেশের 4,600টি ইউনিয়নে, 1,054টি পৌরসভায় এবং সিটি কর্পোরেশন এলাকায় 433টি ওয়ার্ডে একযোগে টিকা দেওয়া হবে। চব্বিশ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 68 জন মারা গেছেন। কুমিল্লায় 14 জনের মৃত্যু হয়েছে, 10 জনের মৃত্যু হয়েছে চাঁদপুরে, চট্টগ্রামে 8 জন মারা গেছে, ময়মনসিংহ মেডিকেলে 12 জনের মৃত্যু হয়েছে, রাজশাহী মেডিকেলে মারা গেছে 12 জন, এছাড়া চুয়াডাঙ্গায় 7 ও সাতক্ষীরায় 5 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে, যদিও বন্ধ আছে গণপরিবহন, কিন্তু শিল্প কলকারখানা খুলে দেয় কয়েক গুণ ভাড়া দিয়ে বিকল্প উপায়ে কর্মস্থলে যাচ্ছেন মানুষ। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। আজও উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে ছুটছে কর্মজীবীরা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কোভিড-19 ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে 357 সজ্জার এই হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পর্যায়ক্রমে হাসপাতালটি মোট 1,000 সজ্জায় বর্ধিত করা হবে। হাসপাতালটিতে 40টি আইসিইউ বেড রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব কিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপির স্বভাবগত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। অন্ধকারের ঢিল না ছুড়ে সরকার কোথায় কি অনিয়ম করছে বিএনপিকে তা স্পষ্ট করে বলতে হবে। শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন কাদের। পরিমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে ইয়াবাসহ জিমিকে আটক করে ডিবি। একই দিন সন্ধ্যায় পরিমনির কথিত মা চয়নিকাকে পান্থপথ এলাকা থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকেই সিনোফার্মের 7.5 কোটি ডোজ টিকা আসবে। শনিবার দুপুর 12টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, চীনের সঙ্গে তাদের 1.5 কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে চীন টিকা পাঠানো শুরু করেছে। আরও 6 কোটি ডোজ টিকার চুক্তি করবে তারা। টিকা করোনা আক্রান্তের ঝুঁকিকে শতভাগ প্রশমিত করতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাজ্যে করোনা টিকার 2 ডোজ গ্রহণকারী শতাধিক ব্যক্তি আক্রান্ত হওয়ার পর তারা একথা বলেন। যুক্তরাজ্য জুড়ে 75% প্রাপ্তবয়স্ক মানুষের করোনা টিকা গ্রহণের পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন এসব বিশেষজ্ঞরা। আজ আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে, বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়। তাতে ইসরায়েলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই পক্ষের সংঘর্ষে গাজায় 256 জন ফিলিস্তিনি আর ইসরায়েলে 13 জন নিহত হন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে 5 ম্যাচের সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে অজিদের হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল টাইগাররা। প্রথমে ব্যাট করে মাহমুদুল্লার হাফ সেঞ্চুরিতে 9 উইকেটে 127 রান তোলে স্বাগতিকরা। জবাবে 4 উইকেটে 117 রানে থামে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ।